আবারও লকডাউনের আশঙ্কায় অস্থিতিশীল হয়ে পড়েছে রাজধানীর কাঁচা বাজার। নিত্য প্রয়োজনীয় সবজি থেকে শুরু করে চাল ডাল সবকিছুর দামই ঊর্ধ্বমুখী। এ অবস্থায় ক্রেতারা পড়েছেন বিপাকে। করোনার কারণে একদিকে উপার্জন কমে যাওয়া, অন্যদিকে বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতা কঠিন করে তুলেছে তাদের জীবনযাপন। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন পঞ্চাশ ছুঁই ছুঁই এ কর্মজীবী। সাধারণ ছুটির পুরো সময় রাজধানীতেই ছিলেন তিনি। ছুটি শেষে যানবাহন চলাচল শুরুর পর জিনিসপত্রের দাম বাড়ার তিনি কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না। যেই হারে দাম বাড়ে সাধারণ মানুষের জন্য আসলে কষ্টকর। একদিকে উপার্জন কমে যাওয়া, অন্যদিকে বাজারে সবকিছুর দাম বৃদ্ধি পাওয়ায় অর্থনৈতিক অনিরাপত্তায় ভুগছেন অনেকেই। তার মধ্যে কোম্পানিকে স্যালারি কাটছে, গত দুই মাস স্যালারি কাটছে, এই মাসও স্যালারি কাটবে, এসবের মধ্যে চলতে হয়। তার মধ্যে আবার প্রাইস বেড়ে গেছে। বাজার ঘুরে দেখা গেছে প্রায় সব ধরনের সবজি কেজি প্রতি 50 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। কেজিতে 10 টাকা বেড়েছে পেঁয়াজের দামও। বর্তমানে দেখা যাচ্ছে কি 40 কিছু কিছু সবজি আছে, অধিকাংশ সবজি 50 60 নিচে না। এদিকে মধ্যবিত্তের পরম ভরসা ডিমের দামও বেড়েছে। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 95 থেকে 100 টাকায়, তবে মুরগির দাম তেমন একটা বাড়েনি। ঈদের পরে আবার কমতে কমতে 30 পর্যন্ত আসছে, এখন একটু বাড়তে 40-45 বিক্রি করে। এবার ধানের ফলন বাম্পার হলেও চালের বাজারে তার কোনো ছোঁয়া লাগেনি। প্রায় সব চালের দামই কেজিতে 2-3 টাকা বেড়েছে। মিল মালিকেরা এমনকি বড় আড়তদারেরা আমাদের কসেস দেখা, অনেকগুলো সমস্যা দেখা যায়। চাল নাই, আগে যেভাবে চাল দিত এখন এইভাবে দিচ্ছে না। বাজার ব্যবস্থাকে সহনীয় রাখতে কঠিন নজরদারির দাবি জানিয়েছেন সাধারণ ক্রেতারা। সুমন তানভীর, বৈশাখী সংবাদ, ঢাকা।